পরীক্ষারত যারা যারা পরীক্ষা দিবে অথবা যে কোনো ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল যে আমলগুলো দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় সফলতা দান করবেন বা কোনো ইন্টারভিউতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাও করে দিবেন ইন্টারভিউতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম করে দিবেন তিনটা আমলের কথা বিশেষ করে বল আল্লাহ পাক রব্বল আল কিছু গুণবাচক নাম রয়েছে যেই গুণবাচক নামগুলোর দ্বারাতে যখন আমরা আল্লাহকে ডাকি আল্লাহ পাকরব্বল আলামিন আমাদের ডাকগুলো শোনেন এবং কবুল করেন সোরে আরফের একশো তো আশি নাম বারায়াতে আল্লাহ আলামিন বলেন অলিল্লা হিল অস্না উল হসনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে ওই নামের দ্বারাতে তোমরা তাকে ডাকো আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচক নামগুলোর ভিতর একটা নাম হলো আররাফিউ আররাফিউ শব্দের অর্থ হলো উন্নয়নকারী কারণ আমাদের যে কোনো কাজে উন্নতি অগ্রগতি দান করবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ছানাম। আমাদের কাজের ভিতরে সফলতা আদান করার মতন কেউ নাই আল্লাপা রব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে সম্মান দান করেন ইচ্ছা করলে আল্লাহ্পা পাক জ্যোতি করেন করেন কোরআনে কারিম আল্লাপা ক্রব্ল আলামিন বলেন অতু আইজু মংত্যা ওয়াতুদিল্লু মংত্যাশা উদিয়া দিকৈর ইন্ন আল কুলি সেই কদি সম্মান ইজ্জত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক এই নামগুলোর আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদেরকে সফলতা দান করবে এই জন্য আল্লাহ পাকের সিফাতি নাম আর আমরা বিশবার বার পর্ব প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজে সফলতা দান করবেন আমাদের পরীক্ষায় আল্লাহ পাক সফলতা দান করবেন আমাদের ব্যবসায় সফলতা দান করবেন কোন ইন্টারভিউতে যদি আমরা অংশ গ্রহণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামটি পড়ে আমরা হাতের মধ্যে ফুদি মুখ এবং শরীরে মুছে দিব দুই নাম্বার যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম ইয়া হাকামু ইয়া হাকামু এই নামটি আমরা একশত একুশ বার প্রতিনিয়ত পড়ব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাজে সফলতা দান করবেন তিন নম্বর জামুল ঠিক কোরআনে করিমের সুরে তহার একশত চোদ্দ নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই দোয়া শিখিয়েছেন এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ পাক রব্বুল মেধা শক্তি বৃদ্ধি করে দেন দি শক্তি আল্লাহ পাক রব্বুল বৃদ্ধি করে দেন এজন্য আমরা বেশি বেশি পরব বিশেষ করে আমরা পাঁচ অক্ত সালাতের পরে রব্বি সিদ্নি আলমাম রব্বি সিদ্নি আলমা একশো একুশ বার পরব আমরা দোয়াটি পড়ার আগে বিশ্বনবী সাল্লা সাল্লামের উপরে দুরুশ্বরী পরব যে কোনো আমল যে কোন দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কয়েক مرتبہ দুরুদ পড়া আমরা এই আমলটি করার আগে আমরা 11 বার পড়ে নেব যে কোন দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো এই দোয়াটি আমরা পড়বো পাক রব আলামিন আমাদের পরীক্ষায় সফলতা দান করবেন ব্যবসা বাণিজ্যে সফলতা দান করবেন মেধা শক্তি আল্লাপাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন

ওয়াসেরুলি আম্রি ওয়াহালুলাকুদতম মিলিসানি ইয়েফক হু কৌলি পরীক্ষার খাতা যখন হাতে চলে আসে অনেক পরীক্ষার্থীরা সাথে 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 পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দেয় এটা উচিত নয় উচিত নয় বরং তার জন্য উচিত হল নিয়ম হল পরিকে যদি সে সফল হতে চায় প্রথমে কয়েকবার দুরাশরিব পড়ে নেবে এরপর কোরআনের কারিমের এই আয়াতটি 11 বার পড়ব রব্বিশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি আফকাহ তাহলে আল্লাহ পাক আলামিন আমাদের স্মরণ শুদ্ধি বৃদ্ধি করে দেবেন আমাদের সিনাকে প্রশস্ত করে দেবেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন সিনাকিব প্রশস্ত করে দিবেন পরীক্ষায় যা আসবে আল্লাহ রব্বুল আলামিন লেখার মতন যোগ্যতা আমার অন্তরে সৃষ্টি করে দিবেন আরেকটা দোয়া পড়তে পারি অনেক সময় অনেক সময় দেখা যায় পরীক্ষার অনেক সল আমরা বলে যাই অথবা কোনো কাজ করতে যাই কাজ করার ক্ষেত্রে আমি আমার জিনিসটা বস্তুটা কোথায় রেখেছি বলতে পারি না হঠাৎ করে যেহেন থেকে সরে যায় তখন আমরা পাক রব্বুল আলামিন আমাদের স্মরণে এই বিষয়টা দিয়ে দিবেন সুবহান আলমতানা আলিম উল্লা হকিম এরপরে পরীক্ষার্থী যারা পরীক্ষায় হঠাৎ করে আগের থেকে যেহেন ছিল কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পরে যেহান থেকে উত্তরটা বিক্ষিপ্ত হয়ে গেছে যেহান মুন্তশের হয়ে গেছে আর স্মরণ হচ্ছে না এখন কি করব যারা হঠাৎ করে প্রশ্নের উত্তর ভুলে যায় তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আমলটি যেটা বিশ্বনবী সাল্লামের এক সাহাবি করেছিলেন হজরতে জায়দিবনে সাবিত্রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত শরীফের চার হাজার ছয় শতানব্বই নম্বর তিনি বলেন আর আমরা দুইজনের পাশে একজন লেখক ছিল কালাম ওই লেখক যখন ভুলে গেল যে বিষয় লিখবে বিষয়টা যখন ভুলে গেল আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন দয়াল কালা মালা উদ্নি তুমি তোমার কানে কলমটা রাখো কেননা যদি তোমার কলমটা তোমার কানে রাখো তাহলে ওই বিষয়টা তোমাকে জেহানের ভিতরে স্মরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন জেহানে আল্লাহ পাক স্মরণ করে দিবেন এই জন্য পরীক্ষার্থী যারা কোনো বিষয় ভুলে গেলে তখন রাসুলের এই সুন্নতটা এই হাদিসের উপরে আমল করবো কানের মধ্যে একটা কলম রেখে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন জেহেনে আবার বিষয়টা এমনভাবে দিয়ে দিবেন যার দ্বারা আমি পরীক্ষায় লিখতে পারবো আর আমার কোনো সমস্যা হবে না অথবা যে কোনো সময় কোনো বিষয় যদি আমি ভুলে যাই তাহলে কোরআনে করিমের একশত পঁয়ষট্টি নম্বর আয়াত সুরে বা কারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত আমরা পড়তে থাকবো আমরা পড়তে থাকব কতক্ষণ পড়ার পরে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন জহানের ভিতরে বিষয়টা দিয়ে দিয়েছে কোথায় রেখেছি আমার বস্তুটা বা কোন জিনিস শরণেরায় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন জহেনে দিয়ে দিবেন এজন্য যারা পরীক্ষার্থী পরীক্ষার খাতা প্রশ্নপত্র পাওয়ার পরে সাথে সাথে আমরা লিখব না আমরা কয়েকবার দুরূস শরীফ পড়ে যে দোয়াগুলো বললাম দোয়াগুলো পড়ে এরপরে বিসমিল্লা বলে আমরা লেখা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জেহান শক্তি বৃদ্ধি করে দেবেন প্রতিটা প্রশ্নের উত্তর সহজভাবে ভাবে সুন্দর ভাবে আমি লিখতে পারবো